জামিনে কারাগার থেকে মুক্তির পর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। পাশে দাঁড়ানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। রবিবার জামিন আদেশের সময় পর্যবেক্ষণে আদালত জানায়, গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ গণমাধ্যম, এটি অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণ নিশ্চিতে ভূমিকা রাখে। শনিবার বিকাল সোয়া চারটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান রোজিনা ইসলাম। কারাগারের বাইরে গণমাধ্যম কর্মী, সহকর্মী ও স্বজনরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে কারাগারের সামনে উপস্থিত হন রোজিনার বোন সহ পরিবারের কয়েকজন সদস্য। জামিনের নথি পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রোজিনাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। ঢাকায় আসার পর বেসরকারি একটি হাসপাতালে রোজিনা ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার শুনানিতে জামিনের বিরোধিতা করলেও রবিবার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা যেতে পারে বলে মত দেয় রাষ্ট্রপক্ষ। পরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাকি বিল্লা আদেশ দেন। আদেশে আদালত কিছু অভিমত তুলে ধরে বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ, গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। আমরা প্রত্যেকে একে অপরের সম্পূরক, সুতরাং এই দেশ আমাদের, এই দেশের বৃহত্তর স্বার্থে সংবাদ সেবী যারা রয়েছেন তারা থেকে শুরু করে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল ধরনের বিরোধ এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। রোজিনার পাশে থাকায় সব গণমাধ্যম কর্মীকে ধন্যবাদ জানান সাংবাদিক আনিসুল হক। একই সঙ্গে মামলাটি প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমার দাবি হচ্ছে এই মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করে না হোক, এবং যে ক্ষত হয়েছে এটা তো আর দাগটা সারবে না, কিন্তু ক্ষতটা উপশমের জন্য সরকারের রাজনৈতিকভাবে উদ্যোগী হওয়া উচিত। এটা একটা রাজনৈতিক সরকার, একটা গণতান্ত্রিক সরকার, সরকার কেন জনগণকে কিংবা সংবাদপত্রকে মুখোমুখি করবে? রাষ্ট্রীয় গোপন নথি চুরি চেষ্টার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে 17 মে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় 5.5 ঘন্টা আটকে রাখা হয়। ওই দিন রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধি দুটি ধারায় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। দীপ্ত, বার্তা কক্ষ।